ক্রিকেট ব্যাটে বলে ভদ্রলোকের খেলা, বল হাতে আগুনে গতি, চোখ ধাঁধানো সুইং, তাক লাগানো ঘূর্ণি, ডেলিভারিগুলোর মেরিট বিচার করে কখনো ডাক করে কখনো লিভ করে উইকেট বাঁচানো, আর সুযোগ পেলে সপাটে বাউন্ডারি ছাড়া করছেন উইলো বাজরা। এমনই ভারসাম্যপূর্ণ লড়াই হতো 22 গজে। তবে 1980 সালের পর থেকে ধাপে ধাপে পাল্টাতে থাকে চিত্র। পাওয়ার প্লের একটা ধারণা এসে সংক্ষিপ্ত ফরম্যাটে নিক্তিটা হালিয়ে দেয় ব্যাটসম্যানদের দিকে। বর্তমানে শুরুর 10 ওভার সর্বোচ্চ 2 জন ফিল্ডার থাকতে পারেন 30 গজের রেখার বাইরে। 11 থেকে 40 ওভারের সংখ্যাটা সর্বোচ্চ 4 ফিল্ডার, শেষ 10 ওভারে 5 ফিল্ডার থাকতে পারেন বাউন্ডারি বাঁচাতে। আর টি টোয়েন্টিতে শুরুর 6 ওভারে 2, বাকি 14 ওভারে সীমানা রক্ষার দায়িত্ব নিতে পারেন সর্বোচ্চ 5 ক্রিকেটার। মূলত ব্যবসায়িক স্বার্থে হাই স্কোরিং ম্যাচের লক্ষ্যেই বারংবার পরিবর্তন এসেছে ফিল্ডিং এর নিয়মে। বেশিরভাগ ক্ষেত্রে নিয়মগুলো চ্যালেঞ্জের মুখে ফেলেছে বোলারদের। এ তো গেল পুরানো খড়ক। করোনা ভাইরাসের নতুন ধারালো ব্লেডেও রক্তক্ষরণের শিকার বোলাররাই, বিশেষ করে পেস বোলার। লালা ব্যবহার করে শাইনিংয়ে নিষেধাজ্ঞা আসায় বিপাকে গতিবাজরা। 4 মাস পর অনুশীলনে ফেরা দেশি স্পিডস্টার করছিলেন সেই আক্ষেপটাই। দিন যত যাচ্ছে পেসারদের বিপক্ষে সব নিয়ম যাচ্ছে, কিন্তু তো এখনো মানে শাইন করা এটা কমে যাচ্ছে, কারণ থুতু লাগানো যাবে না। তো এই থুতু একটা যদিও ইনার, বাট পুরান বলে রিভার্স সুইংয়ের জন্য সাইনটা অনেক বড় ইম্পর্টেন্ট ইস্যু। তো এখন যেহেতু এই নিয়মটা বন্ধ হচ্ছে, ডেফিনেটলি সামনে হয়তো বল সাইন করার জন্য কোনো একটা পদ্ধতি বেরোবে, তো এর মধ্যে থেকে অ্যাডজাস্ট করতে হবে। একা তাস্কিন নয়, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি সবাই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। করোনার বলি হয়েছে টাইগারদের 4টা দ্বিপাক্ষিক সিরিজ। এশিয়া কাপ উঠেছে বাতিলের খাতায়, নির্ধারিত সময় হচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপও। ব্যক্তি ক্রিকেটার হিসেবে বিষয়গুলো হতাশ করে এই স্পিডস্টারকে। যখন থেকে লকডাউন শুরু হয়েছে একটার পর একটা সিরিজ কিন্তু পোস্টপোন্ড হচ্ছে। তো আমাদের যে ন্যাশনাল টিমের গ্রুপ আছে, যেখানে আমি একদিন দেখলাম শ্রীলঙ্কা সিরিজ পোস্টপোন্ডেড, তারপর নিউজিল্যান্ড সিরিজ, এখন শুনলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অন টাইমে হচ্ছে না। তো এই জিনিসগুলো ডেফিনেটলি কষ্ট লাগে যখন দেখি। অভিষেকের পর থেকেই তাস্কিনকে ঘিরে অপার সম্ভাবনার সোপান দেখেছেন সিনিয়র ক্রিকেটার থেকে বোর্ড কর্তারা, সতীর্থ থেকে সমর্থকরা। তবে নিজের দুর্বলতার দিকেই বেশি মনোযোগী এই পেসার। আমার যেসব উইকনেস বা ল্যাকিংস আছে, এর মধ্যে ফিটনেস ফিল্ডিং অন্যতম। তো এই দুইটা জিনিস নিয়ে বেশি কাজ করার চেষ্টা করছি। বোলিংয়ে কোচদের সাথে কথা বলে যতটুকু পারছি ড্রিল করার চেষ্টা করছি, যাতে এই জিনিসগুলো ইম্প্রুভ করতে পারি, ফিটনেস ফিল্ডিং অ্যাজিলিটি। আতশবাজির চমক নয়, বরং দীর্ঘস্থায়ী প্রদীপ হয়ে আলো দিয়ে যাবেন লাল সবুজের ক্রিকেটে। ফিটনেস বাড়িয়ে আবারও বোলিং রান আপে দ্বিগুণ তেজে ব্যাটসম্যানদের মনে ত্রাস ছড়াবেন তাস্কিন। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।